ঋজু শাল অসত্যের শেকড়ে শেকড়ে যত ক্ষুধা, সব তুমি শুয়েছ বসুধা। স্তব্ধ নীল আকাশের দৃশ্য, অন্তহীন পটভূমি, চক্ষুর সীমানা প্রান্তে বেঁধে দিয়ে তুমি এঁকে দিলে মাছ বন বৃষ্টি মগ্ন নদী তার দূরাভাস তীর। আমাকে নিঃশেষে দিলে তোমার একান্ত মৃদু মাটির শরীর। আমার জন্মের ভোর সূর্য স্বরে আহুত মাটিতে, প্রত্যহকে ধরে থাকা অবাধ্য মুঠিতে, নিবিড় ঘুমের মৌন জীবনের অস্পষ্ট আভাসে, নিষ্পন্দ অন্ধকারে মিশে যায় বর্ণ, ভেসে আসে লাগে স্পর্শ উষ্ণ হাওয়া, দেখি চক্ষু ভরে সূর্যমুখীর মতো মেলে আছো সেই এক অপরূপ ভরে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, শিরোনাম প্রার্থনা। শুভ সকাল, আমন্ত্রণ জানাই KYSTL সকাল 24-এ। আজ মঙ্গলবার, 23 আশ্বিন 1431 বঙ্গাব্দ, আজ 8 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুফা মোহনা। যে কোনো সকালের শুরুটা কিন্তু প্রার্থনা দিয়েই শুরু হওয়া যায়। প্রার্থনার পরে এবারে চলে যাচ্ছি প্রতিদিনকার খবরাখবরে যে শিরোনামগুলো করে দৈনিক পত্রিকা, সে আলোচনা। সমকাল পড়ছে। রাজধানীর সড়ক বেহাল, চলাচলে নাজেহাল, খানাখন্দে চলা দায়, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ঠিকাদার পাওয়া না গেলে হবে রিটেন্ডার, প্রধান নির্বাহী DNCC। স্বপ্ন দেখালো কল্পলোকে যেন কেনা দুর্ভোগ। সরকারি উন্নয়ন কর্তৃপক্ষ যদি এভাবে আইন ভাঙে, তাহলে বেসরকারি পর্যায়ে তারা আইনের প্রয়োগ করবে কিভাবে, বললেন চুয়েটের অধ্যাপক ডক্টর রাশিদুল হাসান। ঊর্ধ্বমুখী বাজারের কারণে চ্যালেঞ্জের সংস্কার উদ্যোগ, অন্তর্বর্তী সরকারের 2 মাস। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। পড়ার আগে শুরুতেই জানিয়ে দিই, আজ মঙ্গলবার, দৈনিক প্রথম আলোর সঙ্গে রয়েছে নকশা। যারা নকশা সংগ্রহ করতে ভালোবাসেন তারা আজকের পত্রিকাটি সংগ্রহ করতে পারেন। চলে যাচ্ছে শিরোনামে। বিশেষ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস, সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না। কুমিল্লায় দুর্বৃত্তায়নের প্রতীক হয়ে উঠেছিলেন বাহার, আওয়ামী লীগ গডফাদার। কুমিল্লা শহর ও আশেপাশের এলাকার রাজনীতি ও অপরাধ দুটোই নিয়ন্ত্রণ করতেন সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। এক সপ্তাহে সারা দেশে গ্রেপ্তার 7,000-এরও বেশি। পুলিশ ও র্যাবের অভিযান, অন্তর্বর্তী সরকার গঠনের 2 মাসের মাথায় এসে আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা কিছুটা বেড়েছে। এবং সেই সঙ্গে বন্যার একটি খবর রয়েছে। 2 জেলায় বন্যায় উন্নতি, নেত্রকোনায় 123 গ্রাম প্লাবিত। বন্যা পরিস্থিতির কথা জানাচ্ছিলাম, সেই পরিস্থিতির আরও আপডেট জানাতে চাই। নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত করছি আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশকে। হানিফ, শুভ সকাল আপনাকে। বেশ কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতির খবরে সরগরম এখন সর্বত্র, তো নেত্রকোনার বন্যা পরিস্থিতি কি অবস্থা জানতে চাই। শুভ সকাল তাসনুবা। আসলে আপনি জানেন যে গত 3 দিন যাবত কিন্তু নেত্রকোনার যে 4টি উপজেলা, নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা এবং নেত্রকোনা সদরের কিছু অংশ, সেটিতে কিন্তু আসলে নিম্নাঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছে। এবং আপনি বলছিলেন যে 123টি গ্রামে কিন্তু গ্রামের মানুষ কিন্তু এই বন্যায় প্লাবিত হয়েছে। আসলে এই সংখ্যাটা কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এখন কলমাকান্দা
বন্যার কিছুটা উন্নতি হলেও নেত্রকোনা সদর এবং বারহাট্টা মোহনগঞ্জ সেই এলাকার যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে কিন্তু আসলে এই বন্যার পানি প্রবেশ করছে, এবং এখানে সবচেয়ে যে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটি হলো যে রূপা আমনের ফসল। সেখানে কিন্তু কৃষি বিভাগ যেটা জানিয়েছে যে এখনো পর্যন্ত প্রায় 18,000 হেক্টর যে কৃষি জমি সেটি কিন্তু একদম ফসল, এই কৃষি জমির ফসল কিন্তু একদম পানিতে নিমজ্জিত রয়েছে, এবং এই কৃষি খাতে একটি ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখছেন তারা, এবং গ্রামীণ সড়ক যেগুলো আছে সেগুলোতেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত নেত্রকোনার যে প্রধান নদ নদী রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে, শুধুমাত্র কংস নদীর যে জারিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং এলাকাগুলো ঘুরে আমরা যে বিষয়টি দেখেছি আসলে এখানে মানুষের যে খাদ্য সংকট সেটাও কিন্তু তীব্র হচ্ছে, যে কারণে আসলে মানুষের পাশাপাশি এখানে যে গোখাদ্যের সংকট সেটিও আমরা কিন্তু লক্ষ্য করেছি। অনেক জায়গাতে আসলে যে গোখাদ্যের সংকটের কথা জানিয়েছেন মানুষ অনেকেই, তারা তাদের চুলা ধরাতে পারছেন না, যে কারণে আসলে এখানে একটা খাবারের তীব্র সংকট রয়েছে। আসলে সব মিলিয়ে দেখা যায় যে বানভাসী মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু পর্যায়ক্রমে দিনকে দিন বেড়েই যাচ্ছে। তাস্তুবা, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। এবং সেই সঙ্গে পরবর্তী পত্রিকায় চলে যাচ্ছে কালের কণ্ঠ পর্ব। এবারে ব্যবসা গোটাচ্ছে 150 কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হলে বেশি প্রভাব পড়বে কর্মসংস্থানে, অপকর্মের সম্রাট সাবেক মন্ত্রী ইমরান আহমেদ, দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি রয়ে গেছে বললেন পরিকল্পনা উপদেষ্টা, একনেকে 11 প্রকল্প অনুমোদন, নজিরবিহীন কেলেঙ্কারি নজিবুরের, স্ত্রীর আয়কর ফাইলে 7 কোটি টাকা ট্রান্সফার, ছেলের নামে 3.5 কোটির প্লেসমেন্ট শেয়ার, প্রতি মাসে 50 লাখ টাকা মাসহারা, প্রতিদিন ফেরত আসছে ট্রাক ভর্তি টাকা, কেন্দ্রীয় ব্যাংক থেকে ধারের চেয়ে ফেরত বেশি, 15 আগস্ট ছিল 3,22,000 কোটি টাকা। এবারে পড়ব দৈনিক ইত্তেফাক। বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, সারা দেশে প্রকল্প সংশ্লিষ্ট গাড়ির হিসাব নেওয়া হবে, একনেকে 24,000 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন, ইনসার্টে ছবি দেখতে পাচ্ছি ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণে পলাশির মোড়ে গতকাল স্মরণ সভা করেছে আবরার ফাহাদ স্মৃতি সংসদ, এ সময় পলাশি মোড়ে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, ব্যানারে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভের ছবি ছুঁয়ে দেখছেন এক ব্যক্তি। চিকিৎসায় নোবেল পেলেন 2 মার্কিন বিজ্ঞানী, এবং বাজার পর্যালোচনায় বিশেষ টাস্কফোর্স, বাজার স্থিতিশীল রাখতে উৎপাদক পর্যায়ে আরও গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইন তদারকি করবে। সব শেষ করছি বণিক বার্তা দিয়ে। সরকারি হিসাবে ডিমের চাহিদার চেয়ে উৎপাদন 30% বেশি, সংকটের অজুহাতে প্রতিদিনই বাড়ছে দাম, মাইক্রো আরএনএ আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রাফকুন, নতুন কেনার বদলে লিজে উড়োজাহাজ আনছে বিমান, বাংলাদেশ বিমানের বহরে থাকা একটি উড়োজাহাজের ছবি দেখতে পাচ্ছি এখানে। আরও একটি শিরোনাম রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করা হবে বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান, উনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন যে সেন্ট মার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে এবং পাশাপাশি পর্যটনের সংখ্যাও সীমিত করা হবে, এবং দ্বীপে রাত যাপন নিষিদ্ধ সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে, দেশেই নেই তারপরও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, 5 আগস্টের পর থেকে এমপি মন্ত্রী আমলা ব্যবসায়ী ব্যাংকার সহ বিগত সরকারের 100+ ব্যক্তির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত, অনুসন্ধানে জানা গেছে এ তালিকায় এমন অনেকেই আছেন যারা দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির আগেই ভিন দেশে পাড়ি জমিয়েছেন। এ ছিল আজকের সংবাদ শিরোনাম। এবারে দুর্গাপূজা প্রসঙ্গ, আর একদিন পরেই শুরু শারদীয়া দুর্গোৎসব,
শেষ মুহূর্তের রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে দুর্গা প্রতিমা। দুর্গাপূজার প্রস্তুতি জানতে চলে যাব আজ দেশের সর্বস্তরে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, শুভ সকাল আপনাকে। সাজসাজ রব, চারিদিকে উৎসবের আমেজ, আর একদিন পরেই দুর্গাপূজা। তো প্রতিমা তৈরি কতখানি শেষ হলো এবং পূজার পূর্ব প্রস্তুতি কি পঞ্চগড়ে? তসনুবা, শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা রইল আপনাকে। আসলে বাংলাদেশের শেষ প্রান্তের জেলা পঞ্চগড়, শারদীয়র যে দুর্গা উৎসবের যে উৎসব, আসলে এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ পঞ্চগড় জেলার 5টি উপজেলায় দুর্গা উৎসবের সংখ্যা হচ্ছে প্রায় 300, অর্থাৎ 299টি এখানে দুর্গা উৎসবের মন্দির রয়েছে, যেখানে প্রশাসনের পক্ষ থেকে সকল রকম প্রস্তুতি ইতিমধ্যে সমাপ্ত করা হয়েছে। এখন শুধু শেষ পর্যায়ের যে পালা সেটি শুরু হবে আজ রাত থেকে। অর্থাৎ সাজসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড় জেলায় যেহেতু পাঁচটি উপজেলায় প্রায় 300 দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছে, মন্দিরের আয়োজন করা হয়েছে। এই সব মন্দিরগুলোতে পর্যায়ক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল স্তরের প্রশাসনকে নিয়ে ইতিমধ্যে মিটিং হয়েছে জেলা প্রশাসকের সভাকক্ষে। এবং আপনি জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে শরিক হয়েছে। অর্থাৎ এই শারদীয় দুর্গা উৎসবকে সুন্দর করে এখানে সমাপ্ত করার জন্য যা যা করার দরকার তারা কিন্তু সেই উদ্যোগগুলো গ্রহণ করেছে। এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর যে বিষয়টি, এই উৎসব পালন করতে যেন কোনো বিড়ম্বনা পড়তে না হয় সেই দিকগুলোও কিন্তু নিশ্চিত করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমি পঞ্চগড় জেলার উল্লেখযোগ্য যে দুর্গ উৎসবগুলো, সেটি হচ্ছে দেবীগঞ্জ এবং বোদায়, সেগুলো পরিদর্শন করেছি এবং সবার সাথে কথা বলেছি। যারা এই পূজা অর্চনার সাথে সম্পৃক্ত তারাও কিন্তু প্রশাসন এবং সাধারণ মানুষের কাছ থেকে আসলে এত ভালো কিছু প্রত্যাশা করেনি। তারা এবার অনেকে খুশি হয়েছে যে এই পূজা পার্বণ পালন করতে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসন তাদেরকে যেভাবে হেল্প করছে তারা খুব আশ্বস্ত প্রকাশ করছে যে তারা খুব সুন্দরভাবে পঞ্চগড় জেলায় এই দুর্গা উৎসব শেষ করতে পারবে। তো তাসনুবা, এই ছিল পুজোর আগ পর্যন্ত আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক পরিস্থিতি। রায়হান, আপনাকেও শারদীয় দুর্গা উৎসবের অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ সাথে থাকবার জন্য। কাদামাটির ওপর ধান গেঁথে বানানো হয়েছে দুর্গা প্রতিমা। নাটোর শহরের লালবাজার এলাকার রবি শুভম সংঘের পূজা মণ্ডপে শোভা পাচ্ছে এই দৃষ্টিনন্দন দেবী মূর্তিটি। উৎসব জনতা ছুটে আসছেন ব্যতিক্রমী এই শিল্পের টানে। এবারে এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ধানের আবরণে সাজানো দুর্গা দেবী, কাঠখড় আর কাদামাটির অবয়বে গেঁথে দেয়া হয়েছে সোনালী ধান। ধান দিয়ে ব্যতিক্রমী এই দেবী মূর্তি গড়ার উদ্যোগ নেয় নাটোরের লালবাজার এলাকার রবি সুতন সংঘ। নিখুঁত শিল্পটির স্রষ্টা বিশ্বজিৎ পাল ও গোপালচন্দ্র পাল। শিল্পীরা জানান, 11 ফুট উচ্চতার দুর্গা প্রতিমাটি বানাতে ব্যবহার করা হয়েছে 50 কেজি ধান। সময় লেগেছে 1 মাসেরও বেশি। আমি চেষ্টা করলাম যে এবার একটা নতুনত্ব কিছু করার, তা ধান দিয়ে করব। তো এই নিয়ে আমি আমার পাড়ার কমিটির সাথে কথা বললাম, কদমতলা কমিটির সাথে কথা বলার পর তারাও সম্মতি দিল। ফার্স্টে কাঠাম তৈরি করা হয়, তারপরে খ্যার দিয়ে বুন্দি তৈরি করা হয়, বুন্দি জোড়া নেওয়া হয়, তারপরে তার উপরে মাটি দিতে হয়। মাটি দেওয়ার পরে মুখ তৈরি করে, মুখ সেট করে, তারপরে শুকানোর পরে ওই একা আঠা দিয়ে ধান সেট করা হয়। প্রতিমা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্তের দর্শনার্থীরা। আমি চিলবগড়া থেকে আসছি এখানে মেয়ের বাড়িতে, আসে ওখানে একটা প্রতিমা দেখতে আসছি, আসে আমার ধান দিয়ে বানানো প্রতিমাটা খুবই সুন্দর লাগিছে। জয় কালীবাড়ি নাটোরের অনেক পুরাতন একটা মন্দির, পারিবারিক। তোমরা এখানে দেখতে আসছি, হঠাৎ শুনলাম এখানে ধান দিয়ে মূর্তি তৈরি করছে, নতুন অভিজ্ঞতা হইলো। আমরা মাঝে মধ্যে যাই যাই দেখতেছি, অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসে দেখতেছে। পূজার এই আয়োজন সবার নজর কাড়বে বলে আশা আয়োজকদের। এবছর আমরা সেই জন্যে ধান দিয়ে এবার দুর্গা প্রতিমাটা করে সবাইকে একটা নতুনত্ব উপহার বা নতুনত্ব জিনিস দেওয়ার, এবং সবাই যেন দেখে খুব আনন্দ পায়, এই জন্যে আমরা
এবার দুর্গা প্রতিমাটা আমরা ধান দিয়ে তৈরি করেছি। দুর্গা প্রতিমাটি গড়তে ব্যয় হয়েছে 1,00,000 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ধান দিয়ে তৈরি দুর্গা প্রতিমার এই নতুনত্বটি সত্যি অভিনব এবং প্রশংসার দাবিদার। এই পর্যায়ে কেওএসটিএল সকাল 24 থেকে নিয়েছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। আমন্ত্রণ সবাইকে কেওএসটিএল সকাল 24-এ আরও একবার। সাথে আছি তাসনুফা মোহনা। Corn, milk, coconut আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়ামি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। 1862 সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ, জাগরণে জগতের অমর শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তিনি প্রথম বাঙালি যিনি সর্বপ্রথম পাশ্চাত্যে এই উপমহাদেশের রাগ সঙ্গীতকে পরিচিত এবং প্রচার করেন। সেতার, সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত গুরু হিসেবে সারা বিশ্বে তিনি ছিলেন প্রখ্যাত। মূলত সরোদই তার শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সেক্সোফোন, বেহালা, ট্রাম্পেট সহ আরও নানা বাদ্যযন্ত্রে তার দক্ষতা ছিল অপরিসীম। তার জন্মদিনে তারই শহর থেকে ঘুরে আসা যাক। ব্রাহ্মণবাড়িয়ার প্রকাশ দাস আছেন আমাদের সঙ্গে, জানাবেন আরও কিছু। প্রকাশ, শুভ সকাল জানাই। ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবদন্তি, তার সম্পর্কে আমরা আরও কিছু জানতে চাই, তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, সেখানকার পরিবেশ সব কিছু সম্পর্কে আমরা জানতে চাই। তাকে নিয়ে কোনো আয়োজন হয় কি না সেখানে বিশেষ দিনে, সেটাও আমাদেরকে জানাবেন প্লিজ। জি তাসনুবা, আপনি যেমনটা জানেন যে আজ 8ই অক্টোবর, আজকের এই দিনে কিন্তু বিশ্ববিখ্যাত সুরসংগত ওস্তাদ আলাউদ্দিন খাঁ তৎকালীন ভারতের যে ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার রবীন্দ্রনগর অন্তর্গত। তিনি কিন্তু সে সময় তার বাবা শব্দ হোসেন খাঁ এবং মা সুন্দরী বেগম জন্মগ্রহণ করেছিলেন। তো ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিন্তু শিশুকাল বয়স থেকেই সঙ্গীতের প্রতি অনেকটাই মোহিত ছিলেন। তিনি প্রথমে যে হাতুড়ি করেছিলেন তার অগ্রজ ভ্রাতা ফকির আফতাবউদ্দিন খানের কাছে, তারপর শিশুকাল থেকে বাড়ি থেকেও পালিয়ে গিয়েছিলেন সেই 10 বছর বয়সে, এবং তিনি একটি যাত্রা দলের সাথে যুক্ত হয়েছিলেন, যেখানে কিন্তু তিনি জারি, সারি, বাউল, কীর্তন সহ নানা সঙ্গীতে কিন্তু তিনি তালিম গ্রহণ করেন তারপর কিন্তু তিনি কিশোর বয়সে গোপাল কৃষ্ণ ভট্টাচার্যের কাছে বাদ্যযন্ত্রে তালিম নিয়েছিলেন, এবং সেখান থেকে কিন্তু তার বাদ্যযন্ত্রের যে সাধনা সেটি কিন্তু চলতে থাকে। তারপর এক পর্যায়ে কিন্তু তিনি বিশ্ব ভ্রমণে যখন বেরিয়েছিলেন, তখন কিন্তু তিনি তার রাগ সঙ্গীতের মাধ্যমে সমগ্র বিশ্বে কিন্তু তার যে সুরের মূর্ছনা সেটিকে কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন। তখন কিন্তু ব্রিটিশ রানী ওস্তাদ আলাউদ্দিন খাঁকে সুর সম্রাট উপাধিতে ভূষিত করেছিল। একই সাথে কিন্তু সে সময় ভারতবর্ষ থেকে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে কিন্তু পদ্মভূষণ, পদ্মবিভূষণ সহ নানা উপাধিতে কিন্তু ভূষিত করা হয়। তো সেই ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিন্তু তার নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়াতে একটি সঙ্গীত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন নামে। এই হচ্ছে সে সঙ্গীত প্রতিষ্ঠান যেখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 300 শিক্ষার্থী কিন্তু এখানে সঙ্গীত বিষয়ে শিক্ষা নিয়ে থাকেন, এবং এই জেলাবাসীর কিন্তু একটি দীর্ঘদিনের দাবি ছিল যে ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি রক্ষায় যেন কিছু একটা করা হয়। কিন্তু বহু বছর ধরে এই স্মৃতি রক্ষায় আবেদন জানিয়ে আসা হলেও তেমন কিন্তু উল্লেখযোগ্য আকারে কোন রকম স্মৃতি রক্ষায় কিছু অবকাঠামোগত উন্নয়ন করা হয়নি। তো আলাউদ্দিন খাঁর সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা সুসংগীত সাধনে কিন্তু আর একটা অনেকটা আগ্রহী হতো। তো তাস্তুবা, সবার সকলের একটি দাবি হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি রক্ষায় যেন দ্রুত সময়ের মধ্যে যেন এখানে একটি আলাউদ্দিন খাঁর কমপ্লেক্স যেন গড়ে তোলা হয়। অনেক ধন্যবাদ। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সম্পর্কে জানছিলাম, এবারে জানবো নোবেল সম্পর্কে।
এবছর চিকিৎসাশাস্ত্র এবং শরীরতত্ত্বে যৌথভাবে নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী, ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রফকোন। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য নোবেল জিতেছেন তারা। এবারে এ নিয়ে একটি প্রতিবেদন। মার্কিন দুই বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রফকোন মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা নিয়ে গবেষণার জন্য এবছরে দুজনকে বেছে নিয়েছে নোবেল কমিটি। নোবেল কমিটি বলছে, সি এলিগান্স নামে ছোট্ট কিটের দেহে এমআরএনএ রূপান্তরের ফলে তৈরি হয় জিনগত প্রোটিন, আর সেটি নিয়েই গবেষণা করেছেন অ্যাম্ব্রোস ও রফকোন। তাদের গবেষণায় মাইক্রো আরএনএ জীবদেহের বিকাশে কি ভূমিকা রাখে তা উঠে এসেছে। এই দুই বিজ্ঞানেরই বসবাস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে। অ্যাম্ব্রোস কাজ করছেন ম্যাসাচুসেটস মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয়ে ন্যাচারাল সায়েন্সের অধ্যাপক হিসেবে, আর হার্ভার্ড মেডিকেল স্কুলের জেনেটিক্সের শিক্ষক রফকোন। করোনা ভাইরাসের বিরুদ্ধে মানবদেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভ্যাকসিনের জন্য গেল বছর চিকিৎসায় নোবেল পুরস্কার জিতেছিলেন কাটলিন কারিকো ও ড্রিউ বুইজম্যান। তাদের গবেষণার মূল বিষয় ছিল এমআরএনএ কিভাবে প্রতিরোধ ক্ষমতার সঙ্গে বিক্রিয়া করে। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্র ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ীদের নাম। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড বার্নার্ড নোবেলের নামে 1901 সাল থেকে দেয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার। মাসুম রাব্বি, চ্যানেল 24। নোবেল বিজয়ী দুই মার্কিন বিজ্ঞানী অ্যাম্ব্রোস এবং রফকোনকে অভিনন্দন জানাই, সেই সঙ্গে শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের কেওয়াস্টিল সকাল 24। ভালো থাকবেন সবাই, যাবার আগে শুভ সকাল আরও একবার।